রংপুরে গৃহবধূকে অপহরণ মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক অপহরণকারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, রংপুরে মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল গত 2001 সালের 7ই অক্টোবর ফুসলিয়ে অপহরণ করে। খবর পেয়ে মজনু মিয়া জুয়েলকে বড়দরগা এলাকা থেকে তাকে করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয় আদালত। সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয় এবং এই আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয় এবং এখন পর্যন্ত এই মামলার ভিকটিম উদ্ধার হয়নি। আমরা রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট, আমরা মনে করি ন্যায় বিচার হয়েছে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।